আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। হাতে যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা দেখে বুঝতে পারছেন মনে হয়, এটা হচ্ছে জেবলেসের এরএস থ্রি প্লাস। এটা খুব রিসেন্টলি আসছে আমাদের কাছে। আমাদের কাছে কিন্তু অনেকেই মানে এই এরএস থ্রি প্লাসটা কিন্তু অনেকেই খুঁজতেছেন, আমার কাছেও অনেকে বলছেন। তো যাই হোক, এই এরএস থ্রি প্লাসটা আজকে আপনাদেরকে দেখাবো। এটার প্রাইসের এখানে আজকে ডিসকাউন্ট থাকতেছে। তো ঘড়িটা আমি আর শুরুতে আপনাদেরকে একটু দেখাই দিই ভালো করে, মানে টুকটাক হালকা পাতলা একটু ওভারভিউ দেখাই দিতেছি, তারপরে এটার প্রাইসটা বলবো। আর এই স্মার্ট ওয়াচটা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান, অথবা যে কোনো স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, যে কোনো গ্যাজেট আপনাদের প্রয়োজন পড়লে, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকতেছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে। আর আমাদের কাছ থেকে যদি আপনারা সরাসরি এসে নিতে চান, তাহলে আমি আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি। আমাদের শপটা হচ্ছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টার, লেভেল 5, 652-664 নাম্বার শপটা আমাদের। তো চলেন আমরা এই বক্সটা একটু আনবক্সিং করি। আমি এই বক্সটা আর কি প্রথমেই খুলে রাখছি। আমি একটু ঘড়ির ভিতরে যা যা থাকতেছে সেগুলো আপনাদেরকে দেখা দিই। জেবলেসের যে বক্সগুলো থাকে, এই বক্সগুলোর ভিতরে খুব বেশি আহামরি জিনিসপত্র থাকে। ওয়াও, এটা কিন্তু মানে একটু ভিন্নধর্মী কালার আর কি, এরএস থ্রি প্লাসের। দেখেন এই যে কালারটা দেখেন, এটার আরও কালার অপশন আছে আর কি, ব্ল্যাক কালার আছে। তো এই কালারটা কিন্তু অসাধারণ একটা কালার দেখছেন। আচ্ছা যাই হোক, এটা আমার খুব পড়তে ইচ্ছা হতেছে। আর ভিতরে আপনার এই দেখেন একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে, এটা খুব সম্ভবত 2 পিনের। হ্যাঁ, 2 পিনের ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে। আর এখানে কিন্তু একটা প্রোটেক্টরও দেওয়া থাকতেছে বক্সের ভিতরে, সেই সাথে সাথে এখানে দেখেন একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে। তো এই স্মার্ট ওয়াচটা আমি একটু হাতে পরে দেখি, হ্যাঁ, যে কেমন লাগে আমার পড়তে। আসলে কালারটা দেখে আমার পড়তে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমি একটু হাতে পরি। এই যে সুন্দর লাগতেছে মনে হয়। যাই হোক, আমি এটা অন করি স্মার্ট ওয়াচটা। এটা রাউন্ড শেপের হালকা, মানে এটাকে কি বলবো আর কি, এটা রাগেড আর নর্মাল লুকিং এর মাঝামাঝি পোর্শনের, মানে যারা রাগেড লুকিংও পছন্দ করেন আবার নর্মাল লুকিংও পছন্দ করেন, দুইটার মাঝামাঝি পর্যায়ের ভিতরে চাইতেছেন, তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা। এটা অন করলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, ইংলিশ স্কিপ দিলাম আপাতত, অ্যাপের সাথে আপাতত আমরা কানেক্ট করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর পারপোজে। এখানে দেখেন এই যে ক্রাউন বাটনটা, এই ক্রাউন বাটনটা কিন্তু মানে ডিজিটাল ক্রাউন হিসেবে কাজ করে, মানে এটা দিয়ে আপনারা মানে স্ক্রোল করে করে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান এটা দিয়ে, ওয়াও এটার অ্যানিমেশনটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করতেছে কিন্তু। যাই হোক, মানে এই স্মার্ট ওয়াচের ভিতরে প্রথম এরকম দেখলাম, যাক ভালো। আচ্ছা, এরপরে আপনারা যদি হোম স্ক্রিনে উপরের থেকে নিচের দিকে যদি সোয়াইপ করেন, সেটিংসের যে অপশন অথবা কন্ট্রোল প্যানেলের যে অপশন সেগুলো সমস্ত কিছু পাবেন। নিচের থেকে যদি উপরের দিকে সোয়াইপ করেন, রিসেন্ট যে মেসেজগুলো দেখতে পারবেন। আর এর যে ফাংশনগুলো, যেমন আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে ইনফরমেশনগুলো, আপনি কত স্টেপস হাঁটলেন, কত কিলোমিটার আপনি হাঁটাহাঁটি করলেন, অথবা কত ক্যালোরি আপনি বার্ন করলেন, এগুলো সব দেখতে পারবেন। হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, সমস্ত কিছুই থাকতেছে আর কি এখানে। আর এছাড়াও এটার আউটলুকটা নিয়ে যদি আলাদাভাবে কথা বলি, স্ট্র্যাপ এখানে 22 মিলিমিটারের স্ট্র্যাপ দেওয়া থাকতেছে। 22 মিলিমিটারের আদার্স স্ট্র্যাপও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। পিছনের দিকে দেখেন সেন্সর দেওয়া থাকতেছে, চার্জিং স্টেশনটা দেওয়া থাকতেছে, মাইক্রোফোন এখানে দেওয়া থাকতেছে, এবং এখানে কিন্তু স্পিকার দেওয়া থাকতেছে। আর এটার স্পিকার পারফরমেন্স মোটামুটি ভালো হবে বোঝাই যায়, মানে মানে ধারণা করতেছি আর কি, মোটামুটি ভালো হবে। তো এই যে এটার আমি যদি মেনুগুলো আপনাদের মানে মেনু ফাংশনটা আপনাদেরকে একটু দেখাই, মানে স্পোর্টস ফাংশনের ভিতরে যদি আসি, দেখেন এখানে দুইটা বাটন থাকতেছে। একটা হচ্ছে নিচের দিকে যে বাটনটা, এটা কিন্তু স্পোর্টস বাটন হিসেবে কাজ করে। এই যে এখানে আপনার স্পোর্টস ফাংশন পাবেন, 100টার উপরেই দেওয়া আছে, ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচ এখন 100টার উপরেই আসে। আর এই যে যেটা আপনি ঢুকবেন এইভাবে ঢুকে যাইতে পারবেন, জাস্ট আমি এন্ড দিলাম, আমাদের আপাতত আর কি প্রয়োজন নাই এটার। আর এছাড়াও যদি মেনু ফাংশনে যাইতে হয়, আচ্ছা এখানে সেটিংসের ভিতর থেকে আমরা একটু ঘুরে আসি। সেটিংসের ভিতরে যদি যান, আপনি মেনু স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, স্টাইল 2টা দিয়ে দেখি আমরা একটু, কারণ অনটাতে একটু অসুবিধা হইতেছে আমাদের। এই যে এইটা হচ্ছে আপনার মেনু, এইখানে আপনার সমস্ত কিছু দেওয়া আছে। এখানে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংও দেওয়া থাকতেছে, এই বাদে স্মার্ট ওয়াচে যা যা থাকা দরকার সব কিছুই দেওয়া থাকতেছে। দেখেন এইখানে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, যত আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকার আছে সমস্ত কিছুর মানে সুবিধাই কিন্তু এখানে আপনারা পাবেন। ওভারঅল এই স্মার্ট ওয়াচটা কিন্তু অসাধারণ একটা স্মার্ট ওয়াচ, মানে স্পেশালি আমি যখন হাতে নিয়ে ব্যবহার করছি। আর এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে। আমি যদি ডিসপ্লে সাইজটা সম্পর্কে আপনাদেরকে বলি, পিছনের দিকে এটার ইনফরমেশনগুলো দেওয়া থাকার কথা, এই যে দেখেন পিছনের দিকে। যাই হোক, এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, 24/7 ইজি হার্ট রেট মনিটরিং ম্যানেজমেন্ট থাকতেছে, এই যে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, এখানে লেখাই আছে। তো এই স্মার্ট ওয়াচটা মানে রাগেড লুকিংও বলা যাবে না, আবার একবারে সিম্পল লুকিংও বলা যাবে না। যাই হোক,
অ্যাস্থেটিক লুক বলা যায়, মানে খুব সুন্দর সত্যি কথা বলতে। তো যাই হোক, এই স্মার্ট ওয়াচটা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান, এটার বর্তমানে প্রাইস হচ্ছে 3500 টাকা। তো আমাদের এই উইন্টেলের এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার, তারা আমাদের কাছে আসলে এই স্মার্ট ওয়াচটা আমরা 300 টাকা ডিসকাউন্ট দিয়ে 3199 টাকা, মানে 3200 টাকায় আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। যারা পারচেস করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর শপে আসতে চাইলে শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি, আমাদের শপটা হচ্ছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টার, লেভেল 5, 652 664 নাম্বার শপটা আমাদের। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।